পানি সম্পদ উপমন্ত্রী এ কে মেনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগ হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যতম কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি দল, যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছে। দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা বিতরণ করেন তিনি। পরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে একটি দল, যেই দলের নেতৃত্বে একটা দেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছে। ওই খুনি মুস্তাক জিয়া আহম্মকেরা জানত না আওয়ামী লীগকে আর বঙ্গবন্ধুকে কখনো হত্যা করা যায় না।